দেখো আবার হরিণের মাথা লেগে গেছে নিচে। নো 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 এটা ভালোই ফানি গেম। আমি বলছিলাম স্কেরি স্কেরি ফিচারটা বেশি ফানি। এটার মধ্যে ভালো ভালো কিছু সিন আছে যেগুলো দেখতে অনেক মজা লাগে। তো আজকে আবারও খেলবো স্ক্যারি স্ট্রেঞ্জার 3D। আর আগের দিন যারা যারা 3D দেখোনি তারা তারা উপরে আই বাটনে ক্লিক করে আগে দেখে আসতে পারো, কারণ আগের মিশনটা অনেকটা মজার ছিল আর আজকে অনেকটা মজার হতে চলেছে। তো চলো খেলবো, আজকে অনেকগুলো মিশন আছে, তার মধ্যে দেখবো কতগুলো খেলতে পারি। তো আপসাইড ডাউন এটা খেলবো। ওকে, তো চলো দেখো, নিজে নিজেই নিজের কাজ শুরু করে দিয়েছে, মানে ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে তো নিজেই শুরু করে দিয়েছে, কোনো মিস্ত্রি ফিস্ত্রি ডাকেনি, নিজেই মিস্ত্রি হয়ে গেছে। যাই হোক, তো এটা কি আমাকে কিছু একটা করতে হবে, এটা থেকে ফাঁদ বানাতে হবে যাতে নিজের ফাঁদে নিজে পা দিয়ে মরে যায়, মানে মরে না আটকে যায়। তো চলো এখান থেকে আমাকে যেতে হবে প্রথমে ভিতরে, আর টাক লাগে তার টাক তো একদম চকচক করছে। যাই হোক, তো চলো এখান থেকে এদিক দিয়ে ভিতরে যেতে হবে আমাকে। ভিতরে গিয়ে আমাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে, যেমন হচ্ছে আমাকে নিতে হবে এটা, এটা নিতে হবে, আর একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এই যে এটা নিতে হবে। এটা নিয়ে এবার যেতে হবে আরো ভেতরে, আর ভেতরে গিয়ে আমাকে আরো কাজ করতে হবে, যেমন কাকা আবার কোন দিক থেকে ধরে না রায় মিশন থেকে এসে। এখানে দেখো, এখানে নিয়ে আমাকে ইয়ে করতে হবে, এখানে একটা ফাঁদ বানাতে হবে। এই তারটা আছে না, এই তারটার জায়গায় আমাকে একটা দড়ি রাখতে হবে, তারপরে দড়ি দিয়ে ফাঁদ বানাতে হবে। চলো দড়ি খুঁজে আনি উপর থেকে, আগে দড়িটা এনে ওখানে লাগাবো। আর কখন পিছনে করে গেছে আবারও, চলো 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 পালাও। ও ওই দিক দিয়ে আসছে, তো ওই দিক দিয়ে আসছে, তো আমি এদিক দিয়ে কি করে পালাচ্ছি। ওখান থেকে আমাকে যেতে হবে ওপরে, আর ওপরে গিয়ে আমি রশিগুলো খুঁজি, মানে দড়ি যেটা, মানে এখনো পিছ ছাড়ছে না। দেখো পিছে পিছে আসতেই যাচ্ছে ভাই, রাস্তা ছিল না। চলো আবার খেলবো। ওকে, তো আমরা চলে এসেছি আবার ওই পর্যন্ত, মানে সবকিছু হয়ে গেছে। এবার আমাকে শুধু কি করতে হবে, যে এখানে গিয়ে আমাকে ফাঁদটা বানাতে হবে। আবার দেখে নিয়েছি ভাই, এত কষ্ট করে আমি আবারও খেললাম, তারপরে আবার এখানে আমাকে দেখে নিয়েছি। দেখো কত শয়তান শয়তান, এখান থেকে আমাকে ঢুকে ঢুকে আমি তাড়াতাড়ি ফাঁদটা বানিয়ে দিয়েছি, স্ক্যারি স্ট্রেঞ্জার বাইরে চলে গেছে। এই সুযোগে আমি এটা করি, আবার ছাড়ছে না কেন, কত শয়তান কাকা। দেখো এটাকে আমি এখনই সহায়তা করবো, দাঁড়াও এখন শুধু দিতে হবে, শাস্তি দিতে হবে। এটা ম্যামের থেকেও শয়তান টাইপের, মানে প্রাণীদের সাথে কনসার করে, সবার সাথে খারাপ ব্যবহার করে। এখান থেকে আমি ফাঁদটা বানাই, এখানে আমাকে ও আবার আসবে, আবার আসবে। এখানে ফাঁদ বানানো হয়ে গেছে, এটা দিয়ে ঢেকে দিতে হবে, হয়ে গেছে। এবার চলো এখান থেকে যাওয়া যাক বাইরে, বাইরে না উপরে, চলো উপরে গিয়ে আমি আগে লুকিয়ে থাকি, লুকিয়ে থাকবো যখন তখন এটা আসবে, মানে নেবার, তো নেবার আসলে পরে এখানে পা দেবে, নেবার না ওটা কাকা। চলো এখান থেকে, এই তো মনের সুখে কান যাচ্ছে, টম এন্ড জেরির মতো বুঝতে পেরে গেছি যেখানে, বুঝতে পারিনি যে ওখানে ওর জন্য ভাত পেতে রেখে গেছি, ভেবেছে ছেলে পেলে খুব মানে ইয়ে করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। চলো এখান থেকে আরো নতুন মিশন খেলা যাক, আরো কি কি আছে। চলো এখানে দেখি আরো কি কি করা যায়। এখানে দেখো কাকা হচ্ছে ইয়ে করছে, ভাল্লুকটাকে ভয়, ভাল্লুককে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেছে, এটা কি নড়েছে, ভেবেছে এটা ভিতরে অনেক ভূত চলে এসেছে। তো আমাকে এটাই করতে হবে, এই ভাল্লুকটাকে দেখে যাতে মনে হয় যে জিন্দা হয়ে গেছে, ওই টাইপের একটা কিছু উপায় বার করতে হবে, আর কাকাকে আমাকে ভয় দেখাতে হবে। তো চলো ভিতরে যাওয়া যাক, এক এক করে দেখি কি কি করতে হয়। কাকা তো ওইদিকে যাচ্ছে, যেতে দাও, আমরা কিছু করবো এখন। সেটা হচ্ছে আমাকে প্রথমে করতে হবে, ওকে প্রথমে আগে দড়িটা নিতে হবে, দড়িটা নিয়ে যেতে হবে ভিতরে, আর অনেক কিছু করতে হবে। চলো দেখাচ্ছি, আমাকে যেতে হবে রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে না ইয়ে করতে হবে, এই যে ফ্রিজ থেকে আমাকে একটা জিনিস বার করতে হবে, এটার নাম কি যেন আমি জানি না, এটা এটা এটার মধ্যে লাগাতে হবে, আর তারপরে কি যেন হয় আমি তাও জানি না, এটা গেমের রুলস। চলো এখান থেকে আমি যাই। তো কাকা যখন স্নান করতে যাবে তখন কাকার জামা কাপড়ের মধ্যে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা আমাকে নিতে হবে, আর অনেক কিছু করতে হবে। এই গেমের লেভেলগুলো অনেকটা বড় বড় টাইপের হয়, মানে চলো দেখি আরো কি কি করতে হয়। এখান থেকে না, এখানে আমি দাঁড়াই, আগে কাকা ওইদিকে যাক, তারপরে ওইদিকে যাবো। হ্যামারটাও নিলাম এখান থেকে, হ্যামারটাও পরে কাজে লাগে, মানে ওই ঘরটা আটকানো থাকে, আর
হ্যামার দিয়ে কিন্তু অনেক সময় তালাও ভাঙা যায়, তো এটা নিয়ে রাখলাম, পরে কাজে লাগতেও পারে। এবার এখান থেকে কি করতে হবে, এখানে হচ্ছে আমাকে যেতে হবে ভেতরে, এটা হচ্ছে কাকার বেডরুম, তো বেডরুমটা এখানে আছে, তো বেডরুমে এখানে থাকে, এখানে আটকে দিই। যখন বেডরুমে সবকিছু খুলে দিয়ে স্নান করতে যাবে তখন আমি ওখান থেকে নিয়ে নেবো অন্য কিছু, আপাতত এখানে বসে থাকি যতক্ষণ না আসে। ওকে, তো বেডরুমে চলে এসেছি, দেখো ড্রেস পেস সব খুলে দিয়েছে, এবার আমি স্নান করার জন্য, আর যখন স্নান করতে যাবে তখন আমরা এটার থেকে আমরা ইয়েটা নিয়ে নেবো, চাবিটা নিয়ে নেবো, গলায় ঝোলানো আছে চাবিটা, চলো এটা নেওয়া যায়। কাকা স্নান করছে, কোনো ব্যাপার না, এবার কোনো ভয় নেই। এই চাবিটা নিয়ে যেতে হবে আমাকে গরিলার ঘরে, আর এটাও নিতে হবে। তো আমাকে চারটা জিনিস কালেক্ট করে নিয়েছি, আপাতত এই কটা জিনিস দিয়েই হয়ে যাবে। চলো এখান থেকে যাওয়া যাক, গরিলার ঘরটা আমাকে খুঁজতে হবে, কোথায় যেন গরিলাটা ছিল, গরিলা না ওটা হচ্ছে ইয়ে কি বলে পোলার বিয়ার ছিল, মানে পোলার বিয়ারের চামড়া ছিল ওটা। তো এই তো এটা কি করতে হবে, এখানে আমাকে এটা লাগাতে হবে, এটা পায়ে পড়াতে হবে, যাতে কখনই যখনই কাকা এই দরজা ধরে টান দেয় তখনই বুঝতে পারবে যে এটা নড়ে চলে আসবে। এখানে আমাকে দড়িটা লাগাতে হবে, লাগানো হয়ে গেছে, এবার যখন ঘর খুলে ঢুকবে ভেতরে তখন এটা নড়বে, আর ভয় ঠেলে হার্ট অ্যাটাক করবে কাকা। চলো এটা খোলা যাক, এটা রেড কি ছিল, হ্যামারটা কাজে লাগলো না আপাতত। চলো এবার আমরা লুকিয়ে থাকি, দেখি কাকা কতক্ষণে আসে আর কাকার সাথে কি হয়। চলো আমার তো ভেবে হাসি পাচ্ছে যে কাকা কি পরিমাণ ভয় পেতে চলেছে। চলো এখান থেকে এটা আগে আটকে দেওয়া যাক, ও দেখা নিচ্ছে। ওকে, তো আবার সবকিছু করে নিয়েছি, আমার কাছে হ্যামারটা আছে, এবার আমাকে যেতে হবে বাইরে, বাইরে গিয়ে লুকিয়ে থাকতে হবে, আর দেখবো কাকার রিয়াকশন কি হয়। তো চলো এখান থেকে যাওয়া যাক বাইরে। আর আচ্ছা, এখানে আমি দাঁড়িয়ে থাকি, আর কিছু করার নেই, আমার যা করার আমরা ভিতরে আগেই করে দিয়েছি। এবার এখানে লুকিয়ে থাকি যতক্ষণ কাকা বাইরে না আসে, অতক্ষণ দেখবো বাইরে কেন আসবে, ভেতর গরিলাটার ঘরে যাবে, এবার দেখতে যে গরিলাটা আসলে ওখানে আছে কিনা, না ভূত হয়ে গেছে। ওকে, তো চলো গরিলার ঘরে চলে আসবে, যখনই ঘরটা খুলবে এই দেখো দেখো কাকার হার্ট অ্যাটাক হয়ে গেছে ভয় ঠেলায়। আরো কি কি হতে চলেছে জানি না, দেখো আবার হরিণের মাথা লেগে গেছে। এটা ভালোই ফানি গেম, আমি ভাবছিলাম স্ক্যারি স্ক্যারি টিচারটা বেশি ফানি, এটার মধ্যে ভালো ভালো কিছু সিন আছে যেগুলো দেখে অনেক মজা লাগে। এগুলো অনেক বড় বড় মিশন আছে, আর এটা হচ্ছে মেরি ক্রিসমাসের একটা লেভেল ছিল যেটা নতুন আপডেট এসেছিল। আর চলো এখান থেকে আবার নেক্সট মিশনটা কমপ্লিট করা যাক। ওকে, তো কাকা এখন সিগার ধরাবে, আর কাকার যতগুলো সিগার আছে সেগুলো আমাকে নষ্ট করতে হবে। তো চলো একটা একটা করে নষ্ট করা যাক। চলো এবার ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে আমাকে রান্নাঘর থেকে জল আনতে হবে, আর অনেক কিছু কালেক্ট করতে হবে ওই সিগারগুলো নষ্ট করার জন্য। আর সিগারের মধ্যে না ইয়ে ভরে দেবো, মানে বম্ব সেট করে দেবো, যাতে সিগার ধরে যখনই টান দেয় তখন মুখের মধ্যে বম্ব ফেটে যায়। তাহলে এটা নিতে হবে, কড়াতটা নিতে হবে, আর এটা নিয়ে যেতে হবে আমাকে ইয়েতে উপরে। তার আগে আমাকে আরো কিছু করতে হবে, তাহলে উপরে আগে যাই, উপরে গিয়ে আমি ওই বন্দুকের ঘরটা খুঁজতে হবে যেখানে হচ্ছে কাকার বেডরুম আছে। তো বেডরুমটা খুঁজতে হবে, বেডরুমটা যেন কোথায় ছিল। চলো বেডরুমটা এই পাশেই কোথাও যেন ছিল, আমার মনে পড়ছে না ঠিকঠাক এখানে কোথায় যেন ছিল। চলো এখানে না, এখানে না, এই সমস্ত কোথায় যেন ছিল, বেডরুমটা এদিকেই তো ছিল, না এখানেও তো না, না এটাই, না না ওটা না, এদিকে চলো দেখা যাক বেডরুম আছে নাকি, এটাও তো বেডরুম না, কোথায় ভাই বেডরুম কাকার এত বড় বাংলোর মধ্যে। তো আমি আর এখানে যেখানে সেখানে ফাঁদ পেতে রেখেছে এমনিতেই মুশকিল। ওকে ওকে ওকে, চলে এসছে, এখানে বেরোনো যাবে না, ধরে নিল প্রত্যেকবার আমাকে ধরে নিচ্ছে, এটা ভালোই মুশকিল আছে খেলাটা, মানে ভালোই হার্ড লেভেল এটাও। চলো এখান থেকে ধরে নিক কোনো ব্যাপকে, তো আবারও চলে এসছি, এবার এখানে কি করতে হবে, এখান দিয়ে চলো আগে যাওয়া যাক। এবার আমাকে কি করতে হবে, ওই বেডরুমটা খুঁজে বের করতে হবে যেটা আমি আগের বার খুঁজে বের করতে পারিনি, তো এখান থেকে খুঁজতে হবে যে কোথায় আছে ওটা। আর কোথায় ভাই বেডরুমে তো খুঁজে পাচ্ছি না, এত বড় বাংলো কে বানায় ভাই, নিচে একা একা থাকে আর অন্য করে কি ভূত থাকে। তো চলো এখান থেকে ও আবার আবার দেখুন আবার দেখুন, এটা ভালোই মুশকিল লাগছে আমার কাছে। এখান থেকে যে বন্দুকটা ইয়ে করতে হবে নিতে হবে, এই যে এটা প্রথমে নিতে হবে আবারও। ওকে, তো চলো আবারও চলে এসছি, আমি জিনিস কালেক্ট করে নিয়েছি, তো আমাকে এটা নিতে হবে। ওকে, তো এটা নিতে হবে, এটা নিয়ে আমাকে করতে হবে কি, এখানে এটা খুলতে হবে নকল চাবি দিয়ে, তো এটা খোলা হয়ে গেছে। এবার এটা নিয়ে আমাকে যে বারুদ ভরতে হবে এটার মধ্যে, তো গান পাউডার বার করতে হলে আমাকে কী করতে হবে, যে কড়াটা কিরকম গ্লিচ ভাই কোথেকে চলে আসে, একটু ব্যাকগ্রাউন্ডটা আওয়াজও দেয় না যে আসছে। ওকে, তো আমাকে অ্যামোটা কেটে বারুদ বের করতে হবে প্রথমে, অ্যামোটা কাটতে হলে আমাকে এটা ইউজ করতে হবে, এটা দিয়ে চলো কাটি। আর এই অ্যামোটার বারুদটা আমাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে নিয়ে আমাকে যেতে হবে বাইরে। চলো বাইরে যাওয়া যাক, এটা আগে ভরি এটার মধ্যে, কোথেকে আসে ভাই, এটা কিরকম চিটিং, কাকার টাকলা কাকার মধ্যে অনেক বুদ্ধি, কোথেকে কোথেকে চলে আসে আমি নিজেও বুঝতে পারি না। চলো এখান থেকে বারুদ আমি কালেক্ট করে নিয়েছি, না এবার কালেক্ট হচ্ছে, আচ্ছা তো কালেক্ট হয়ে গেছে। এবার চলো এটা নিয়ে যাওয়া যাক বাইরে, বাইরে গিয়ে আমি ইয়েটা করি যেখানে সিগার রাখা আছে, সিগারের মধ্যে আমাকে এটা এক্সট্রাক্ট করতে হবে ভাই। ওকে, তো আবারও আমি সব কাজ করে নিয়েছি, এবার আমাকে যেতে হবে প্রথমে রান্নাঘরে, রান্নাঘর থেকে আমাকে ওয়াটার আনতে হবে, ওয়াটার নিয়ে ওই সিগারগুলোর মধ্যে দিতে হবে যেগুলোর সিগারের মধ্যে আগুন না ধরে, আর কাকা বুঝতে পারবে যে সবগুলো নষ্ট হয়ে গেছে। আর ওর মধ্যেই একটার মধ্যে আমাকে গান পাউডার দিতে হবে, যেটা হচ্ছে মানে বমে পরিণত হয়ে যাবে একটা সিগার। চলো দেখবো অনেক মজা হতে চলেছে এটাও। চলো এখান থেকে আগে আমি কি করবো, আগে রান্নাঘর থেকে জলের টপটা নিয়ে আসি, মানে পটটা নিয়ে আসি,
এখান থেকে এটা নিয়ে নিয়েছি, আর তেমন কিছু লাগবে না। এবার চলো বাইরে যাওয়া যাক। বাইরে গিয়ে আমি সিগারের জায়গাটা খুঁজতে হবে যেখানে সিগার রাখা ছিল। আবার চলে আসছি ভাই, চলো চলো এখান থেকে পালানো যাক। সিগারগুলো পিছনে রাখা আছে, মানে সামনে না, তো চলো পিছনের দিকে যাওয়া যাক, মানে বাড়ির পিছনে আছে ওগুলো। তো এখানে কোথায় যেন রাখা ছিল সিগারটা, তো সিগারটা আমাকে খুঁজতে হবে। তো এই তো সামনে রাখা আছে, এটার মধ্যে আমাকে একটা বারুদ ধরতে হবে। প্রথমে জল ঢেলে দিই চলো। তো সবগুলোর মধ্যে জল ঢেলা হয়ে গেছে, এবার একটাও আগুন ধরবে না। আর এটার মধ্যে একটার মধ্যে বারুদ ঢুকিয়ে দিয়েছি। এবার এটা এরকমই থাক, যখনই এসে কাকা এগুলোর মধ্যে আগুন ধরাতে যাবে তখন যেটার মধ্যে বারুদ আছে সেটা ফেটে যাবে। চলো দেখবো, অনেক মজা হবে। আমরা ততক্ষণে না এক কাজ করি, আমরা লুকিয়ে থাকি একটা জায়গায় চুপ করে, যাতে কাকা বুঝতে না পারে যে আমরা কোথায় আছি। আর মানে শয়তান এটা যা করেছে যদি বুঝতে পারে তাহলে মিশনটাই ফেলড হয়ে যাবে। তো এটা এটার মধ্যে থাক। তো চলো এখানে আমরা এবার বসে থাকি চুপ করে, কাকা যতক্ষণ না আসে ততক্ষণ। ওকে, তো কাকা চলে এসছে, এবার দেখো সিগার ধরাবে, একটাও ধরবে না, অনেক মজা হতে চলেছে। আর হ্যাঁ, এই গেমের যারা যারা আরো পার্ট চাও, ম্যামও আসবে এই গেমের মধ্যে, মানে যে ভুটকি ম্যামটা ছিল এটাও আসবে। তো চলো একটাও ধরছি না, দেখো এবার লাস্ট খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার তো অনেক আগে চলে গেছে, আমরা অনেক দেরিতে খেলে ফেলেছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত থাকুক। যারা যারা চ্যানেল নতুন এসেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ অনেক মজার মজার গেম প্লে চ্যানেল আসতে চলেছে। আর ভিডিওটি তো অবশ্যই 3000 লাইক করে দাও, যদি 3000 লাইক তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এই গেমের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আজকের মতো এই পর্যন্তই, বাই।